যে ওটিটি কিং খ্যাতিটা আপনি পেয়েছেন বা কিং হতে পারাটা সবারই যে যে কাজই করুক না কেন সেটার বেস্টটা সবারই করার ইচ্ছে থাকে, বাট এই যে ওটিটি কিং খ্যাতিটা আপনি পেয়েছেন এটাকে আপনি কিভাবে নেন বা আপনার কাছে কতটুকু ভালো লাগে? মানে ওটিটি কিং কেন বলে আমি জানি না, বা খেতাব হিসেবেও মানে আমি নেই না, কারণ আমাদের এই দেশে মাত্র ওটিটি শুরু হয়েছে, সেখানে এখনই কেউ কিং কেউ কুইন এরকম আই থিঙ্ক এরকম হওয়ার কিছু নেই, আরো পরে সেগুলো। আচ্ছা, তাহলে আপনি বুঝেন যে আপনি কত ভয়ঙ্কর অভিনয় করেছেন ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোতে, যেখানে আপনাকে অবশ্যই আপনি অভিনেতা হিসেবে আগে পরিচিত কিন্তু তারপরে এই কাজগুলোর জন্য আপনাকে দর্শকরা এত ভালোবাসা দিয়েছে, এত পছন্দ করেছে সকলে যে আপনাকে ওটিটি কিং নামে সবাই ডাকছে। এবং এছাড়াও আরও অনেকগুলো রিজন আছে যেগুলো আমার মনে হয় আমরা কথা বলতে বলতে সেগুলো আমাদের দর্শকরা জেনে যাবে। তো একটু প্রথমে জানতে চাই যে গত বছরটা আমরা দেখেছি যে বেশ ভালোই ব্যস্ত ছিলেন আপনি স্পেশালি ওটিটির কাজ নিয়ে, তো গত বছর নিশ্চয়ই অনেক ভালো কেটেছে, এবার নতুন বছরে শুরু হয়েছে, নতুন বছরটা আসলে কিভাবে শুরু করেছেন বা কাজের ব্যস্ততাটা এখন পর্যন্ত কেমন? নতুন বছরে কিছু এখনো শুরু করিনি আসলে সত্যি বলতে, মাত্র তো আমাদের ইলেকশন গেল, সো এখন হয়তো বড় বড় ভালো ভালো প্রজেক্টগুলো হয়তো প্ল্যান শুরু হবে, যেগুলো আগে ছিল সেগুলোও শুরু হবে, সো কিছু কথা হচ্ছিল কিছু কিছু প্রজেক্ট নিয়ে, সেগুলো মাত্র প্ল্যানিং শুরু হচ্ছে, সো এগুলো শুরু হতে হতে হয়তো ফেব্রুয়ারি নাগাদ চলে যাবে। এই তো মানে এখনও কোনো কিছু দিয়ে শুরু হয়নি, এখন আমি আমার বাসাতেই রেস্ট নিচ্ছি। এই তো নিউ ইয়ারের যে ভাইবটা সেটা এখনো পর্যন্ত কাটানো হচ্ছে। তো সেই সাথে আমরা জানি যে ঈদ কিন্তু দেখতে দেখতেই সময় অনেক বেশি চলে যাচ্ছে, ঈদও চলে এসেছে কাছাকাছি, সো ঈদকে কেন্দ্র করেও নিশ্চয়ই আমরা কিছু কাজ পাবো। এবং সেই সাথে যেটা আমি বলতে চাই যে ওটিটির কাজ যখন শুরু হলো, এবং আমাদের দেশে আপনি বলছিলেন যে ওটিটিটা কিন্তু খুব বেশি দিন হয়নি এসেছে, বাইরের দেশগুলোতে বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা যেটা দেখে থাকি যে তারা কিন্তু আমাদের থেকে ওটিটিতে আরও অনেক বেশি এগিয়ে ছিল সময়ের দিক থেকে, কিন্তু আমাদের ওটিটিতে এখন যে ধরনের কাজ হচ্ছে, যে কোয়ালিটির কাজ হচ্ছে, আপনার কাছে কি মনে হয় না যে আমরা খুব অল্প সময়ে আসলে অনেক কোয়ালিটিফুল একটা জায়গায় চলে এসেছি ওটিটির দিক থেকে? অবশ্যই আমরা খুব মানে অল্প সময়ে আমাদের কোয়ালিটির জায়গাটা আমরা যে অ্যাচিভ করার জায়গাটা সেটা আমরা আমি মনে করি যে করেছি, তবে এগুলোর তো শেষ নেই, মানে ভালোর তো শেষ নেই, সো আরও পুরো মানে বিশ্বে সবাই যেই কোয়ালিটি মেনটেন করে কাজ করছে আমরা খুব শীঘ্রই হয়তো সেই জায়গায় চলে যাব। এবং আমাদের এই দেশের যে সংস্কৃতি, দেশের যে গল্প, এগুলো আসলে কোনো দিক থেকে কম না, আমাদের যেই যা আছে তা নিয়েই আমরা পারবো ইনশাল্লাহ, সো দেখা যাক, আশাবাদী আমরা। এবং আমরা কিন্তু আমাদের সাংস্কৃতিক যেই দিকটা, আমাদের যে ঐতিহ্য ইতিহাস, সেদিক থেকে আমরা বেশ ভালোই বলা যায় যে স্ট্যাবলিশ বা অনেক শক্ত অবস্থানে আমরা রয়েছি, জাস্ট একটু ইউটিলাইজ করতে হবে এটাই।